আগামী 2023 সালে রাজ্য বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের সবকয়টি রাজনৈতিক দল সংগঠনকে মজবুত করার কাজে লেগে পড়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিধানসভা নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। রাজ্যের প্রতিটি জেলায় চলছে সাংগঠনিক সভা ও বৈঠক। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ধর্মনগরে জেলা কংগ্রেসের ভবনে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, জেলা সভাপতি ও যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। উক্ত সাংগঠনিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের পূর্ব নির্ধারিত অনুযায়ী আগামী 21 জুলাই তিন সাংগঠনিক জেলার 24 ঘন্টার যে বন্ড ডাকা হয়েছিল তা প্রত্যাহারের ঘোষণা করা হয়। সন্দীপ অটো লাইন্স, হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড়। গ্লামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড়। তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য। শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848। আমাদের কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী আগামী একুশে জুলাই ইডি অফিসে হাজির হবে দিল্লিতে। নোটিশ দিয়েছে, তিনি নিজে হাজির হবেন এবং কংগ্রেস পার্টি সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের যত ইডি অফিস আছে প্রত্যেকটা রাজ্যের হেডকোয়ার্টারে ইডি অফিস আছে, সেখানে আমরা বিরাট আকারে ধর্না বসবো।